আমরা লেসনে এস টিএম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লিঙ্কিং নিয়ে আলোচনা করব আমরা জানি যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন লিংক কোনো টেক্সটের মধ্যে লিঙ্ক দিতে হয় লিংক দিলে সেই লিংকে ক্লিক করে অন্য কোনো পেজে ঢোকা যায় বা অন্য কোন ওয়েবসাইটে লিংক আমরা দিতে পারি তা আসুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখি এবং লিংকের মোটামুটি এরকম থাকে আমরা ব্রাউজারে একটি লিঙ্কের স্যাম্পল আপনাদের দেখাচ্ছি এবং এখানে মাউস নিয়ে গেলে পয়েন্টারটি একটি হ্যান্ড আকার ধারণ করে তো এটি হচ্ছে লিঙ্ক এবং এর মধ্যে এখানে ক্লিক করলে অবশ্য কোনো লিঙ্ক যেহেতু দেওয়া হয়নি সো এখানে কিছুই ঘট তো আমরা এখানে লিঙ্ক লিঙ্কের যে কোড আছে সেই সেটি একটু অ্যানালাইসিস করবো এবং এখানে এরপরে কীভাবে লিঙ্ক দিতে হয় ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে বা অন্য একটা ওয়েবসাইট ওপেন হবে সেটিও আমরা দেখব তা আসুন আমরা কোডে যাচ্ছি তো মূলত কোডটি লিঙ্কের কোড হচ্ছে এতটুকুন দেখুন এখানে ইনভার্টেড কমার মধ্যে এ এইচ আর ই এফ তো এইটুকিন হচ্ছে কোড তো এখানে দুইটি ইনভার্টেড কমার মধ্যে ইউআরএল আমাদের দিয়ে দিতে হবে অর্থাৎ আমি যে পেজটি দিব অথবা যে ওয়েবসাইটের নাম দিব সেটি সেটি এবং ইনভার্টেড কমার শেষ আর স্মলার দেন এরপর লিঙ্ক টেক্সট এখানে আমি কোনো কিছু লিখে দিতে পারি যেখানে ক্লিক হেয়ার টু ভিজিট দিস সাইট বা আদার্স কিছু তো এরকম কিছু যেটি আমরা পরের কোড বিশ্লেষণ করলেই বুঝতে পারবো আমরা ঠিক এইটা হচ্ছে মেইন স্যাম্পল কোড এটাকে কেন্দ্র করে দেখুন এখানে অ্যাজ ইট ইজ যা আছে তাই এবং ইউআরএলের জায়গায় আমরা ইউআরএল দিয়েছি একটা এস টি ডিপি ডট কম এবং ইউআরএল আমরা এটি দিয়েছি আমরা ইচ্ছে করলে কোনো নির্দিষ্ট কোনো পেজের ইওয়ারেলও দিতে পারি সেক্ষেত্রে আমরা সেই সাইটের নাম দিয়ে স্ল্যাশ দিয়ে সেই পেজের যে ফাইলটির নাম থাকবে সেটি দিব এবং লিঙ্ক টেক্সট মানে কি হবে আমি এখানে জাস্ট ভিজিট আলহেরা বিডি এই এতটুকুন এখন দেখুন এই কোডটি যদি আমরা জাস্ট কপি করি এবং আমরা নোটপ্যাড একটি ফাইল নেই একটি ফাইল নিচ্ছি এবং সেখানে পেস্ট করছি আমি ফাইলটিকে সেভ দিচ্ছি ধরা যাক লিঙ্ক টু ডট এইস টি এম এল নাম দিচ্ছি ক্লোজ দিচ্ছি এবং ফাইলটি আমি ওপেন করছি লক্ষ্য করছি যে ভিজিট আলহেরা বিডি দেখুন এবং আমি এখানে আমরা যদি এখানে ফলো করি স্ট্যাটাস বাড়ে আলহেরা বিডির স্ট্যাটাস শো করছে এবং আমি ক্লিক করলে কিন্তু আমাকে আলহেরা বিডি ডট কম সাইটে নিয়ে যাবে অর্থাৎ আমি এখানে যেই সাইটের না লিঙ্ক দিব সেই সাইট আমাকে নিয়ে যাবে এবং আমরা এখানে মূলত যা লিখে দিব তাই হবে সাপোজ আমি এখানে যদি এটা না লিখি এখানে এইটা দিই যে ওয়েলকাম আমি ঠিক এখানে ওই এটাতে একটু এডিট করি ওপেন উইথ নোটপ্যাড ফাইল যেহেতু করেছিলাম আমি এই জায়গাটার মধ্যে যদি এরকম দিই যে ওয়েলকাম টু আলহেরা সেভ দিচ্ছি লিঙ্ক আমরা যে যেটি রয়েছে সেটি দিচ্ছি আপনি যে কোনো লিঙ্ক এখানে যে কোনো ওয়েবসাইটের ইউআরএল এখানে ইউজ করতে পারেন সেভ দিচ্ছি এবং আবার ওপেন করছি ব্রাউজারে লক্ষ্য করুন ওয়েলকাম টু আলহেরা কিন্তু লিঙ্ক আমাদের অ্যাজ ইট ইজ আলহেরা বিডি ডট কম ডট কমই রয়েছে এভাবে আমরা কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য বা কোনো নির্দিষ্ট পেজের জন্য আমরা লিঙ্ক বিল্ড আপ করতে পারি এবং এই সিডিজ সোর্স ফোল্ডারে তো আমরা এই সোর্স দেওয়া রয়েছে আপনারা প্র্যাকটিস করতে পারবেন